আরে ভাই, তোরা না বেকার বেকার অফিসটা খুলেছিস, আমাকে বলতে পারতিস, দুবাইয়ে কাজে লাগিয়ে দিতাম। ও নো, দুবাইয়ে? হুম, শেখদের হ্যান্ডেল মেরে দিতে হতো ব্যাস। অলোক, একে ছাড় তো, যা করতে হবে আমাদের দুজনকেই করতে। যেটা বলছিলাম, আমরা তো অফিস খুলে নিয়েছি। এই কথাটা তুই আর আমি জানি যে আমাদের কাছে কোনো টাকা নেই, কিন্তু বাইরের কেউ জানতে না পারে। এ ভাই দেখ দেখ, এটা কি সুন্দর সুন্দর মা। তাহলে যেটা বলছিলাম দেখ ভাই, আমাদের কাছে কোনো টাকা নেই, বাইরের কেউ যেন জানতে না পারে। এক মিনিট এক মিনিট, সবাইকে এক অলোক ভাই হাই বলে দাও, ফেসবুক লাইভে আছি, 10,000 লোক দেখছে। নাও তোমার সবাইকে বলে দিয়েছে। তোর দ্বারা তো কিছু হবে না, আমাদেরকে তো কিছু করতে দে। এখন পুরো গ্রামের লোক জেনে গেছে আমাদের কাছে কোনো টাকা নেই। চল বাইরে চল, লোকেদের পলিসি চালাবো। ভাতার ভাতার বুদিক টিংরা ভাতার, আমার কাছে নেকে বুদি বিয়ে করে ভাতার, আমার কাছে পাবে শুধু টিংরা ভাতার ভাতার। এই মস্কোপার ছেলেগুলো ব্যাংকের পাশে দাঁড়িয়ে কি করছে? ওরা কি ব্যাংকে নতুন কাজ পেয়েছে? আমরা এখনো কাজ পেলাম না, আর মালগুলো কাজ করছে। যাই যাই, মালগুলোর কাছে যাই, গিয়ে একটু মজা নেওয়া যাক। বল কি করছিস? তোর দেখে কি মনে হয় আমাকে? আমি বাল। আরে বাল, আমি তো তোর নামটাই ভুলে গেছি। কি যেন নাম ছিল, কি যেন নাম ছিল? হ্যাঁ হ্যাঁ, মুচে, তাই তো? তা তো খাতা পেন নিয়ে কিসের পর্দা করছিস? কোনো অনুষ্ঠান টনুষ্ঠান করবি নাকি রে বাল? হ্যাঁ রে বাল, তোর বাপের সাধ্যের পদ্ম লিখছি, খেতে আসবি বুঝলি। এই এই, খাতা পেন নিয়ে রেডি হ, রেডি হ। মুন্ডার পাড়ার লোক এদিক দিয়ে আসছে, রেডি হ। বাঙালি 12 মাসে 13টা পলিসি। লাইফ ইন্স্যুরেন্স গো, লাইফ ইন্স্যুরেন্স। এই কাকুর নামে 50টা ডায়মন্ডের পলিসি কার্ড। কি 50টা ডায়মন্ড? আরে খ্যাপা, 50টা ডায়মন্ড আমার বাপ দেখেনি যে, আর তোরা আমার কাছে 50টা ডায়মন্ড চাইছিস? দেখ মুছে, বাপ তুলবি না। খুব সামলে কথা বল, তোরা ব্যাংকে চাকরি করিস তো, এর থেকে বড় বড় চাকরির লেটার আমার বাড়িতে আসে। তা সেখানে গিয়ে এখানে কি করছিস? এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোরা কি করছিস, কত বড় চাকরি করছিস, তাই এদিকে ঘুরতে এসেছি। ঘুরতে এসেছিস, ব্যাংক দেখ, চলে যা। তা উল্টো পাল্টা বলছিস কেন রে বল? তোদের কাছে 50টা ডায়মন্ড কেন, 100টা ডায়মন্ডের পলিসি খুলবো, যদি তোরা পলিসি বানান বলতে পারিস। আরে কাকা, এটা তো সহজ ব্যাপার, পলিসি POLISEXY। কি কাকা ঠিক বলেছি তো? দেশি দেখার অকার নেই, আবার বিদেশি মারাচ্ছে। ওই সাইড দে সাইড দে, আমার আবার অনেক দূর যেতে হবে। তাহলে মুছে, তোদের কোম্পানিতে কতজন চাকরি করছে, কি কি পলিসি আছে, আর কি কি সুবিধা থাকছে? ও অনেক কিছু থাকছে, লায়াবিলিটি ইন্স্যুরেন্স, প্রপার্টি ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স থাকাকালীন তুই মরে গেলে তোর ঘর চালানোর খরচা, তোর ছেলেমেয়েদের পড়াশোনা করানোর খরচা, আর তোর বউয়ের নতুন করে বিয়ে দেওয়ার খরচা, ও অনেক কিছু। তা তোদের এটা ইন্স্যুরেন্স কোম্পানি বলছিস কেন? বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলন ঘোষণা করে দেনা, আমরাও 2-4টে বিয়ে করে নিয়ে যেতে পারবো। দেখ খোঁচা, তুই কিন্তু সেই থেকে খোঁচাচ্ছিস, এক্ষুনি কিন্তু তোর পোদ মেরে দেবো মারা। হ্যাঁ রে মারা, তোদের বাড়াই তো শুধু পোদ মারতে পারে, আমিও কিন্তু পোদ মারা বংশের ছেলে, নিজের বাপের পোদ মারতে চায় না রে মারা, আর তুই তখন হরিদাস বাল। এ বাল সত্য? এ মারা কাকা, তুমি অনেকক্ষণ ধরে বড় বড় ডায়লগ দিয়ে যাচ্ছ, এখন কি তোমার কাছ থেকে বানান শিখতে হবে? ওসব বানান ফানান জানি নে, তুমি মারা ইন্স্যুরেন্সটা খোলো। এই তোরা কিন্তু অনেকক্ষণ ধরে, আমি সেই মন্ডল বংশের ছেলে যার বাপেরা হাতে ধরে বোমবাদা শিখিয়েছে, এক্ষুনি একটা বোম ফেলে দেবো, তোরাও উড়ে যাবি, সাথে তোদের ইন্স্যুরেন্স কোম্পানিও উড়ে যাবে। ওরে কাকা, তুই বোম ফেলবি দেখবি, তোকে এক্ষুনি কেলিয়ে তোর পোদ মেরে দেবো। আয় না শালা, আয় কে কার পোদ মারে একবার ঘর ঢুক, তুই মেরে দেখা না, তোর দমাজে তুই মেরে দেখা। তাহলে তোরা পোদ মারতে থাক, আমি মারা বোমটা ফেলে দিই, দেখি তোদের কোম্পানির কত বড় টিম দেখি। শুনতে লাগে একটা।
একটা বোম্বে দিলেই হয়ে গেল, এমা মন্ডল পাড়া বোমকে আমি রাখি, বুঝেছিস তো? আরে বলো গোটা সত্যিকারের বোম রে, ফেলে দে ফেলে দে রে। আরে তুই থাম তো, কোনটা সত্যিকারের বোম বল আমি জানি না, পাড়া মন্ডল পাড়ার লোকেরা বললে আমি বিশ্বাস করে দেবো। এই শুনতে দেখি করে আগুন লাগলো। তুই তো আগে বললি তুই মার না, তুই মেরে দেখা, তুই আগে মার, তুই আগে মার না, তুই আগে মার, তুই মার না, তুই মার না, তুই মার। মন্ডলটাকে ঘরে ঢুকিয়ে পোঁধ মারা তো।